বাবা আর একটু ভাত দেব বৌদি আর মিনু এখনো ফেরেনি হ্যাঁ ফোন করেছিল চলে আসবে এক্ষুনি কিছু কিছু ব্যাপারে নিয়ম শৃঙ্খলা মেনে চলা দরকার না হলে তাল কাটে রাতের খাবারটা বাড়ির সবাই মিলে একসঙ্গে খেলে ভালো লাগে সেটা যদি কেউ বোঝার চেষ্টা না করে তাহলে তো খুব মুশকিল তো এত রাতে ওরা কোথায় আছে কি করছে বর্ষা না আসলে নতুন অফিস নেওয়া হয়েছে তো সেই ব্যাপারে পালবাড়ির গৃহবধূরা অফিস দেখার জন্য এখানে ওখানে বাড়ি দেখে বেড়াবে সেটা অন্তত আমাদের পক্ষে মেনে নেওয়া মুশকিল না মানে ওরা সমস্ত কাজ নিজেরা নিজের মতন করতে চাইছে তো তাই বড় মার মুখের দিকে তাকিয়ে একবার দেখেছিস দেখেছি একবার জানিস যে কিভাবে কত কষ্ট পেয়ে আছে জানিস না আমার ওই একই রকম কষ্ট হচ্ছে পালবাড়ির একটা ঐতিহ্য আছে একটা সম্মান আছে দীর্ঘদিন ধরে সেটা বয়ে বেড়াচ্ছি আর যদি কারো হঠকারিতায় সেই ঐতিহ্য সেই সম্মান ধুলে পড়ে গড়াগড়ি যায় এই বয়সে অন্তত এটা মেনে নিতে পারবো বর্ষা দিদি আমরা অফিসটা পেয়ে গেছি জেঠুমনি বড় মা এত রেগে আছে কেন সবাইকে নিয়ে কাজ করতে গিয়ে আমি কি ভুল করলাম তাহলে জেঠুমনি বড় মাকে বোঝাতেই হবে আমরা ভুল কিছু করছি না সবাইকে নিয়ে বড় কিছু করার চেষ্টা করছি আমাকে আশীর্বাদ করো কাল থেকে আমার নতুন অফিস খুলছে জানো তো আমার অনেক দিনের স্বপ্ন মেয়েদের নিয়ে একসাথে কিছু একটা করব সে স্বপ্ন সত্যি হতে চলেছে আচ্ছা তোমাদের নতুন অফিসের অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে না মানে এখনো পুরো টাকাটা দেওয়া হয়নি কিছুটা দিয়ে এসেছি সে কি কি করবি তাহলে দেখছি এটা নিয়ে এত ভাবার কোনো দরকারই নেই কারণ যিনি ল্যান্ডলর্ড তিনি খুবই ভদ্র খুবই কর্ডিয়াল ভাবার কোনো দরকার নেই তবে আমি ওনাকে বলে এসেছি যত তাড়াতাড়ি সম্ভব আমি টাকাগুলো দিয়ে দেবো জানো তো উনি আমাদের চাবিটাও দিয়ে দিয়েছেন কাল থেকেই আমরা অফিস ব্যবহার করতে পারব আচ্ছা তোমরা বসে যাও না এবার একটু পরে খাচ্ছি ফ্রেশ হনি আমি আমি খাবারটা রেডি করে দিচ্ছি না না বর্ষা দিদি তার কোনো দরকার নেই আমি আর দিদি ভাই নিজেরাই বেড়ে খেয়ে নেব না আমরা একসাথেই বসে খাই না সবাই মিলে তুমি দেখছো তো মা মিনু একা হাতে সবকিছু সামলাচ্ছে কি এমন অসুবিধা হতো আমার গয়নাগুলো দিয়ে দিলে বললাম তো ওই গয়না দেওয়া যাবে না কিন্তু কেন ওই গয়নাগুলো তো আমার বিয়ের জন্যই তুলে রেখেছিলে কোনো কৈফত আমি দেব না বলেছি যখন দেওয়া যাবে না মানে দেওয়া যাবে না আমার গয়না আমি নিতে পারবো না না পারবি না বারবার কেন এক কথা বলছিস বলতো তোরা তো সেদিন কথা দিয়েছিলি যে ওই গয়নার ব্যাপারে আমাকে বিরক্ত করবি না আমি না মা তোমায় মাঝে মাঝে বুঝতে পারি না ঐতিহ্যের দোহাই দিয়ে আমাদের লড়াইটা কঠিন করে দিতে বাধছে না তোমার না বাধছে না বললাম ওই গয়না আমি দেব না দেব না দেব না বড় মা স্যার বড় মা কোথায় যাচ্ছ আরে আমার কথাটা শুনো তুই তো যথেষ্ট বড় হয়েছিস বর্ষা অকারণে মাকে কষ্ট না দিলেই কি নয় যাকে যা ভালো বুঝিস কর মিনু বড় বাবা তোকে বারবার বারণ করেছিল এত সব কিছুর মধ্যে না জড়াতে কেন সব করলি বলতো পারবি ঝক্কি সামলাতে কত লোককে একসাথে নিয়ে চলতে হবে ভাবতে পারছিস মূর্তি গড়ছিস ঠিক আছে কিন্তু এবার কি নতুন শখ
বাড়ির মেয়েদের বাইরে নিয়ে যাচ্ছিস, অফিস দেখছিস, তুই ভেবে দেখেছিস যে বাড়ির মেয়ে বউরা যদি বাইরে চলে যায় তাহলে সংসারটা দেখবে কে? এসব কিন্তু তোদের বড় মার একদম পছন্দ নয়, তাই রাগ করছেন। আমার মনে হয় তোদের সবাই এই বিষয়টা নিয়ে ভেবে দেখা দরকার। তাহলে কাল থেকে তোমার নতুন অফিসে কাজ শুরু, তাই না? দেখো, প্রথম কয়েকদিন যাবে তোমার সবকিছু গুছিয়ে ওঠার জন্য, আর তারপর থেকে কিন্তু ফুল জোরে কাজ শুরু করতে হবে। প্রচুর ডেলিভারি আছে। কি হলো, তোমার কাল থেকে নতুন অফিস খুলছে, তুমি খুশি নও? খুশি তো, দেখি একটু। তুমি এরকম অন্যমনস্ক হয়ে আছো কেন? বড় মাকে দুঃখ দিয়ে তার মতের বিরুদ্ধে কি আমি কিচ্ছু করতে চাই না? যে কোনো বড় কাজ করতে গেলে সবসময় বড়দের আশীর্বাদ লাগে, নইলে তা কখনো সফল হয় না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। কি আর করবে বলো, বড় মা যে এমনটা করবে সেটা তো আমিও ভাবতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনো। অফিসে সব কাজ শুরু হয়ে যাওয়ার পর তুমি একদিন বড় মাকে নিয়ে যাও না, করে দেখিয়ে দাও জায়গাটা, দেখবে সব ঠিক হয়ে গেছে। আবার সেই আগের মতন বড় মা তোমাদের পাশে দাঁড়িয়ে আছে, তাই না? ঠিক বলেছ, আমিও তাই ভাবছি। ঠিক আছে, তাহলে এবার আমি আরেকটা কথা বলি। কি কথা? দেখো, কালকে অফিসে কাজ শুরু করার আগে একটা পুজোর ব্যবস্থা করো তো, দেখবে সব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আচ্ছা মিনু, তোমার মনে আছে আমার সিনেমার মহরতের দিন একটা পুজো হয়েছিল? যদিও আমি তারপরে খুব একটা কিছু করে উঠতে পারিনি, শেষমেশ পুরোপুরি ব্যর্থ হয়েছি। কিন্তু তুমি সেটা হবে না, তুমি ঠিক পারবে আমি জানি। নিজেকে সবসময় ছোট প্রমাণ করে খুব মজা পাও, তাই না? একবারও বোঝার চেষ্টা করো না যে আমি কতটা কষ্ট পাই। আমি জানি তুমি কষ্ট পাও, কিন্তু তুমি বলো, আজ পর্যন্ত কোনো কিছু করে উঠতে পেরেছি যেটা দেখে তোমার গর্ব হয়েছে আমাকে নিয়ে? যেটা দেখে জোর গলায় তুমি সবাইকে বলতে পেরেছো যে আমার স্বামী এটা করেছে? পারিনি না। আজকে দেখো, তিনটে ইন্টারভিউ দিয়েছি, কোনো কিছুতে কিছু হলো? আচ্ছা তুমি যদি আগে থেকেই ধরে নাও যে তোমাকে তোমাকে কেউ কাজ দেবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, কেউ ভরসা করবে না তোমাকে, তাহলে কি করে হবে? সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে শেখো। তুমি তোমার সেরাটা দিয়ে যাও, তারপর আমি বলছি তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, দেখি আরো কটা ইন্টারভিউ আছে তো। জানো তো, প্রথম দিন আমার বড় মাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তা তো আর হওয়ার নয়। তুমি যে কত লোকেদের স্বপ্ন পূরণ করছো, কত লোকেদের মুখে হাসি ফোটাচ্ছ, ভেবেই ভালো লাগছে। তুমি দেখো, কারু বাসনা একদিন খুব বড় হবে, তোমার সব পরিশ্রম সার্থক হবে। আমি পারবো, আমি ঠিক পারবো। তুমি দেখো, তোমাদের সবার মুখ আমি উজ্জ্বল করতে পারবই, শুধু তোমরা সবসময় এভাবে আমার পাশে থেকো। চলো 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 পাল্টাই।